ক্রেতা বিক্রেতাদের ভিড় কেমন দেখছেন? এছাড়া বেচা কেনা কেমন চলছে হাটে জানাবেন। নাফি, ঈদুল আজহার আরও দুই সপ্তাহ বাকি, কিন্তু ফেনীর যেই পশুর হাটগুলো রয়েছে, বিশেষ করে নিয়মিত যে পশুর হাটগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখেছি একদম জমজমাট। গত বৃহস্পতিবার যে হাট, সেই হাটটিতে আমরা এখন যেখানে আছি চাঁদগাজী হাট, চাঁদগাজী স্কুল অ্যান্ড কলেজের হাট, এখানে কিন্তু 300-এর অধিক পশু কিন্তু বিক্রি হয়েছে টাকার মূল্যে, যা 1.5 থেকে 2 কোটি টাকা। আজও আমরা এসে দেখেছি যে এই হাটটিতে কিন্তু প্রচুর মানুষের সমাগম আছে, পশু, গবাদি পশু, গরু, ছাগল, মহিষ, ভেড়া বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি এখানকার যেসব বিক্রেতা আছে তাদের সাথে, আমরা দেখেছি যে আশপাশের যে নোয়াখালী জেলা এবং চট্টগ্রামের মিরসরাই, ফেনীর অন্যান্য যে উপজেলা, ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনময়া, অন্যান্য উপজেলাগুলোতেও কিন্তু এখান থেকে কিন্তু বিক্রেতারা এসছেন এবং পশু বিক্রি করছেন। আমরা দামের বিষয় যেটি দেখেছি যে অন্যান্য বছর একটি গরু যদি 65-70 হাজার টাকায় কেনা যেত, কিন্তু সেক্ষেত্রে ন্যূনতম একটি গরু কিনতে 80 হাজার টাকা গুনতে হচ্ছে। অর্থাৎ একদম ছোট এবং মাঝারি টাইপের একটি গরু কিনতে হলে যেখানে গত বছর 65-70 হাজার হতো, এখন সেখানে 80 হাজার টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ মাঝারি এবং বড় যেসব গরু, এখানে একদম 1 লাখ টাকা থেকে শুরু করে 4 লাখ টাকায় গরু বিক্রি হচ্ছে। সবগুলো গরুতে কিন্তু দাম 10-20 হাজার টাকা করে বেড়েছে। আমরা কথা বলেছি যারা খামারি এবং কৃষক রয়েছে, তারা বলেছেন যে গবাদি পশুর যেসব খাদ্য রয়েছে, খাদ্যের দাম বেড়েছে, তার ফলশ্রুতিতে কিন্তু গবাদি পশুর যে দাম সেটি কিন্তু বাজারে প্রভাব ফেলেছে। আমরা কথা বলছি ফেনী যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, তার সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে জেলায় এবার 90 হাজারের বেশি গবাদি পশু লালন পালন হচ্ছে কোরবানির জন্য, আর চাহিদা আছে 87 হাজারের মতো। অর্থাৎ চাহিদার চাইতে গরু কিন্তু বেশি কিন্তু এখানে লালন পালন হচ্ছে। আমরা প্রান্তিক পর্যায়ের যেসব কৃষি এবং খামারি রয়েছে, তারা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ফেনী যেহেতু একটি সীমান্তবর্তী জেলা, অন্যান্য বছর কিন্তু কোরবান গুনিয়ে এলেই কিন্তু সীমান্ত দিয়ে পশু প্রবেশ করে, যার ফলশ্রুতিতে যারা খামারি রয়েছেন, কষ্ট করে যারা সারা বছর পশু লালন পালন করেন, এই সময়টার জন্য অপেক্ষা করেন, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হন। এই ক্ষতিগ্রস্ত হন, এই বছর যদি সীমান্ত দিয়ে পশু পাখি না ঢুকে, তাহলে কিন্তু তারা লাভের মুখ দেখবেন। এই ছিল আমার কাছে ছাগলনাইয়ার মহামায়া থেকে সর্বশেষ।